নমস্কার রিপাবলিক বাংলার অথ শ্রীরাম কথার আরো একটা বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আপনারা জানেন যে এই মুহূর্তে গোটা দেশের সমস্ত রাস্তা সমস্ত পথ মিশেছে অযোধ্যার দিকে, সব পথ অযোধ্যায়, সব পথ মিশেছে রামপথে রাম মন্দিরের দিকে। আর সেই সময় দাঁড়িয়ে বারবার আমরা চেষ্টা করছি বিভিন্ন সময় আলোচনায় নিয়ে আসার রামের ভারত, ভারতের রাম বা বাংলার রাম, বাঙালির রাম অথবা রাম মন্দিরের এই প্রতিষ্ঠার শুভ মুহূর্তে রামকথার সেই সমস্ত অনেক দিনের কখনো চর্চা হওয়া বা না চর্চা হওয়া একাধিক অধ্যায়। আর সেরকমই একটা নতুন অধ্যায় নিয়ে আজকে আমাদের এই বিশেষ এপিসোড অথ শ্রীরাম কথার। এবং এই বিশেষ এপিসোডে আমার সঙ্গে আজকে যিনি স্টুডিওতে রয়েছেন রিপাবলিক বাংলা স্টুডিওতে, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। তিনি হচ্ছেন পরমাত্মা সাধিকা খনামা। শুধুমাত্র এইটুকু পরিচয় দিলে হবে না, তিনি সনাতনী ধর্ম প্রচারক এবং অবশ্যই বরানগর, যে বরানগরের যে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদামা দিক দর্শন আশ্রম রয়েছেন তার প্রতিষ্ঠাত্রী। খনামা, আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। এবং আজকে অথ শ্রীরাম কথা দিয়ে আমরা শুরু করছি, কিন্তু আমি জানি, দেখতে পাচ্ছি আপনার হাতে শিঙা রয়েছে, যে শিঙা আমরা গীতার ময়দানও দেখতে পেয়েছিলাম। আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো আমরা একসঙ্গে উচ্চারণ করি সৃষ্টির কাল থেকে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে শিঙার সঙ্গে যে মহেশ্বরের যোগাযোগ, যদি সেই শিঙা দিয়েই সেই শুভ সূচনা হয় আজকে রথ শ্রীরাম কথার, তাহলে কেমন হয়? খুব ভালো হবে, ভীষণ ভালো লাগবে, সকলের ভালো লাগবে। কারণ এই শিঙার শব্দতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রীত হন, সেই জন্য শিঙাটা বাজিয়ে আমাদের কথা বলা শুরু করবে। বেশ, ওম নমঃ শিবায়। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষং নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমস্তে শূলহস্তায় দণ্ডপাশশিপাণয়ে নমস্তে লক্ষ্মীনাথায় ভূতানাং পতয়ে নমঃ নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গোতি পরমেশ্বর তঙ্গোতি পরমেশ্বর তঙ্গোতি পরমেশ্বর তঙ্গোতি পরমেশ্বর অং নমঃ শিবায় নমঃ জয় শ্রীরাম। সামনেই রাম মন্দিরের প্রতিষ্ঠা রয়েছে, একদম রাম 14 বছর বনবাস কাটিয়ে তারপর নিজের রাজ্যে ফিরে এসেছিলেন, কিন্তু এবারে সবাই বলছেন যে এবারে বনবাসটা অনেক লম্বা, অনেক দীর্ঘ, প্রায় 500 বছর। তারপর স্বমহিমায় রাম আসছেন অযোধ্যায়, দেশে প্রত্যাবর্তনে বলা যেতে পারে, এবং সমস্ত রাস্তা সব পথ আজকে অযোধ্যায় গিয়ে মিশেছে। কিন্তু রামের যে চরিত্র, কেন বারবার করে সনাতনী ধর্মে বারবার রামকে যেভাবে কোথাও মহান পুরুষ হিসেবে দেখানো হয়েছে, আমার মনে হয় শুধুমাত্র রাম মন্দির তৈরি হচ্ছে রামের আধ্যাত্মিক দিক বাদ দিয়ে একজন প্রজাপালক, একজন সুসন্তান, একজন স্বামী, সব দিক থেকে যদি আমরা রামচরিত, আমরা বলি না রামচরিত কথার মধ্যে রামচরিত্রের বর্ণনা, যদি সেই বর্ণনার একটু প্রসঙ্গটা আসে আজ, মানুষও জানতে চাইছে, আলোচনায় আসছে, তাহলে কোন দিকটা দিয়ে আপনি শুরু করবেন আজকে? আজকে সবচেয়ে বড় কথা বলবো, বাঙালির প্রাণ আছেন রাম, যেখানে বাঙালির প্রাণ আছে সেখানে রাম আছেন, রামচন্দ্র জড়িত আছে প্রতিটি বাঙালির শিরা উপশিরায় ধমনীতে রাম নাম রয়েছে। এই রাম নাম কারণটা কি, কেন আমরা রামচন্দ্রকে এত বেশি ভালোবাসি? রামচন্দ্রের যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে যে যে গুণগুলো আমরা পাই, দেখতে পাই, শুনতে পাই, পড়তে পেরেছি, জানতে পেরেছি, রামায়ণে পেয়েছি এবং রামায়ণ পড়ে জানা যাচ্ছে, সেই রামের, রামচন্দ্রের যে চরিত্র, সেই চরিত্র আমাদের সনাতনী ধর্মের সকলের সেই চরিত্রটাকে অনুসরণ করা উচিত, এই অনুসরণ করে চলা উচিত। কারণ একটা আদর্শ, যে কথা তুমি বললেই মাত্র, একজন আদর্শ পুত্র পিতার প্রতি কী কর্তব্য করা উচিত, সনাতনী ধর্ম শিখবে রামচন্দ্রের জীবনের থেকে, যে পিতার জন্য কী করা উচিত, পিতার জন্য যিনি
সত্য পালন করার জন্য 14 বছর ধরে বনবাসে চলে গেছেন। তার কারণ হচ্ছে তার পিতা রাজা দশরথের সত্য পালন করার জন্য। সত্যি এই চরিত্রটা আদরীয় এবং বরণীয়, বরণ করে নেওয়ার মতন। সনাতনী ধর্ম সেই রামচন্দ্রের এই এই কর্মগুলোকে বরণ করে নিয়েছে, আজ থেকে নয়, বহু হাজার হাজার বছর আগের থেকেই। পৌরাণিক কাহিনীতে আমরা পাই, এছাড়াও দেখো আমরা যেগুলো পৌরাণিক কাহিনীতে তো আছেই বটেই, তবে অনেক পুরানো দিনের কথা বলতে গেলে মনে হয় আমাদের মা ঠাকুমার কাছ থেকে, ছোটবেলার থেকে যা শুনেছি, যে তখনকার দিনে ঘরে ঘরে রামায়ণ পড়ার একটা রীতিনীতি ছিল। রামচন্দ্র শুধু আজকেই হঠাৎ এসে গেছেন তা কিন্তু নয়, ওই জন্যই বললাম সনাতনী ধর্মের মনে প্রাণে শিরা উপশিরায় রামচন্দ্র রয়েছেন। কারণ মা ঠাকুমারা বলতেন তখনকার দিনে বাড়িতে সবচেয়ে বড় বড় কথা ছিল এইটাই যে সেই ঘরই শ্রেষ্ঠ ঘর, সেই সংসার শ্রেষ্ঠ সংসার, যে সংসারে রামায়ণ আছে এবং রামায়ণ পুস্তকটি প্রতিদিন একটি সময় মতন পাঠ করা হয়, রামায়ণ পাঠ। তারপরে আছে গীতা, গীতা আছে আর ভাগবত কথা, এইগুলো সনাতনী ধর্মের সকল বাঙালির ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে, সকলের ঘরে ঘরে, কোনো বা হিন্দি ভাষিতে, কোথাও বাংলা ভাষাতে, কোনো বা আর আর ভাষিতে সেটি রয়েছে। এবং শুধু পুস্তকটিকে গুছিয়ে রেখে দেওয়া নয়, প্রতিদিন পাঠ করতে করতে না শ্বাসে শ্বাসে রাম আসে, শ্বাসে শ্বাসে রাম আসে। তুমি তাই, মানে আপনি যেরকম বলছিলেন যে একটা আদর্শ, রাম একটা আদর্শের কথা, হ্যাঁ, এবং সেই আদর্শের মধ্যেই কোথাও অনেক মুক্তি, অনেক শান্তির পথ রয়েছে, পথ রয়েছে, ঠিক কথা। এবং সেই জায়গা থেকে আপনি বলছেন ভাই ভাই দেখুন না, যখন লক্ষণ তার সঙ্গে যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন, হ্যাঁ, সেই সময় আরেক ভাই ভরত, তিনি কিন্তু সিংহাসনে বসলেন না, বসলেন না, এই যে তিনি চলে গেলেন মনে এবং দাদার পাদুকা নিয়ে এসে সেই পাদুকা রেখে তার রাজত্ব চালালেন। মানে রাম রাজত্ব চলেছে, রাম রাজত্বই চলেছে, রামের পাদুকা রেখে, পাদুকা রেখে, এটাও শিখার, এটাও শিক্ষণীয়। এই জন্য বললাম যে রাম চরিত্র জানলে না আর অন্যরকম কোনো কিছু দরকার হয় না। প্রেম 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 মাত্র সার, এই প্রেম ভালোবাসা, ভালোবাসাতেই আটকে থাকা, আগলে থাকা কি কর্তব্য একজন পুরুষ। রামের মতন পুরুষ চরিত্র আমার মনে হয় সকল সনাতনী ধর্মই পছন্দ করেন, করে না এমন কেউ নেই। তার কারণ হচ্ছে এই যে পুরুষাকার দিয়ে, প্রেম দিয়ে, ভাতৃপ্রেম, মাতৃপ্রেম, পিতৃপ্রেম, প্রজাপ্রেম, কর্তব্য প্রেম, কর্তব্যটাও জীবন কর্তব্য, সেই জীবন কর্তব্য প্রেম রামচরিত্র থেকেই জানা যায়। যখন সীতা দেবীকে নিয়ে তিনি বনবাসে গেলেন, বনবাসের তপস্যাময় ত্যাগময় জীবনগুলো দিনগুলি কাটালেন, তখনও তিনি একের পর এক কর্তব্য করে চলেছেন। এবং সীতা দেবীকে যখন তিনি উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য নানাবিধ ভাবে চেষ্টা চালালেন চারিদিক থেকে, তার মধ্যে হনুমান নের তো অবদান অনেক রয়েছে। আমি এই জায়গাটাতে আসছিলাম, মানে নিঃসন্দেহে রাম যখন এগোচ্ছেন, যখন তিনি গোটা ভারতের পথ পরিক্রমণ করে তিনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে, লঙ্কার উদ্দেশ্যে, সোনার লঙ্কার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, এই দীর্ঘ পথে তার যে কর্তব্যের জন্য যাত্রা, তার সেই যাত্রা পথে কিন্তু আমরা দেখেছি, দেখিনি কখনো যে রাম কখনো মানুষ বা অন্য প্রাণীতে বিভেদ করছেন। হনুমানরা তার সঙ্গে এসেছেন, সেই বানর বাহিনীকেও তিনি, বানর বাহিনীকেও তিনি আত্মস্ত, তিনি এক এক করে নিয়েছেন, তাকে জড়িয়ে ধরেছেন, এটাও বালি সুগ্রীবের দ্বন্দ্ব তিনি শেষ করেছেন, সেখানেও তিনি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, সেটাও কিন্তু ধর্মের লড়াই ছিল এক ধরনের, বালি সুগ্রীবের মধ্যে তিনি তার পক্ষ নিয়েছেন। এবং এই গোটা যাত্রা পথে যদি আমরা দেখি খনামা, তাহলে কিন্তু জাতপাত নিয়ে শ্রীরাম কখনো ভাবেননি, কখনো ভাবেননি। সেই অহল্যাকে উদ্ধার করা থেকে শুরু করে, কোনো জঙ্গলে কারোর হাতে খাওয়া থেকে শুরু করে, তিনি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে, কখনো সেই সময় সেই যাত্রাপথে তিনি কিন্তু কখনো কোনো ছোট কাঠবিড়ালি থেকে শুরু করে, আর একদম ঠিক তাই, মানুষ পর্যন্ত প্রত্যেককে তিনি সমানভাবে, সমানভাবে, সমান চোখে, সমান আদর্শে সবাইকে কাছে টেনে নিয়েছেন। এটা কি বড় শিক্ষা নয়, একদম বড় পাওয়া নয়? আমার তো মনে হয় গোটা পৃথিবীর জন্য, মানে শুধুমাত্র সনাতন ধর্মই বা কেন বলবো, এই চরিত্র যে সবকিছুর ঊর্ধ্বে উঠে শুধুমাত্র মানুষ প্রাণী তাকে কাছে টেনে নেয়,
এর থেকে বড় আর কি হতে পারে? একদম একদম, একটা এই যেটা বললে যে একটা কাঠবিড়ালিও তার প্রেমে হাবুডুবু, বানর জাতি তার জন্য রয়েছেন সঙ্গে, আর আমরা যে শবরীর কথা শুনেছি, কি ভক্তি, কি তপস্যা করেছেন, আর তাকে আহার করিয়েছেন, যে ফলগুলো খাওয়াচ্ছেন, নিজে খেয়ে দেখছেন মিষ্টতা আছে কতটা করে, তারপরে রামচন্দ্রকে খাওয়াচ্ছেন। অন্য আরসহ যারা ছিলেন তারা বলছেন, তুমি কেন ওর এঁঠো খাবেন? বলছে, ও তো আমায় এঁঠো খাওয়াচ্ছে না, ও তো পরীক্ষা করে দেখে নিচ্ছে যে কোনটা মিষ্টি। সেই জন্য এই প্রেম, যে প্রেম ত্যাগের পরে আসন রচনা করে, ত্যাগের পরে যে প্রেম, এই প্রেম প্রেম মাত্র সার, সেটিও কিন্তু আমরা ভগবান রামচন্দ্রের থেকে শিখতে পারি, দেখতে পারি। তার চরিত্রের জন্য ধৈর্য, সহ্য, একাগ্রতা, পবিত্রতা, সততা সব কিছু মিলিয়ে একটাই কথা, রাম কথা। এই রাম কথা অন্ত নেই। দেখো, প্রতিটি জীবন গঠন করার জন্য রাম নাম, রাম নাম তপস্যা, বিষ্ণু তপস্যা, আমরা সত্যনারায়ণ দিচ্ছি, সেখানেও সেই রাম নামের কথাই আসছে। সব কিছু যেমন হচ্ছে, তেমন একটি সনাতনী ধর্মের যখন তারা ব্রহ্মলোকে পৌঁছে যাচ্ছে, তাদের মৃত্যু হচ্ছে, সেই মৃত্যুর সময়ও তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে রাম নাম সত্যাহায়, রাম নাম সত্যাহায়। মানে শুরু থেকে শেষ পর্যন্ত জীবনে রাম কথাই সার। জন্মের সময় রাম নাম, আবার মৃত্যুর সময় যখন মানুষ চলে যাচ্ছে তখনও রাম নাম সত্যাহায় করতে করতে তাকে পার করা হচ্ছে, তার এই দেহটিকে সাঙ্গ করা হচ্ছে। তার কারণ হচ্ছে, তাহলে আমাদের রোম রোম রাম রাম, আমরা সব কিছুতেই রাম নাম। এই রামের ভেদাভেদ করা উচিত না, কারণ ভগবানের ভেদাভেদ করা জনসাধারণের কোনো রকমই ক্ষমতা থাকা উচিত না, ক্ষমতা থাকেনি, ক্ষমতা থাকবে না, এর বিরোধিতা করা কখনোই উচিত নয়। তাই ভগবানকে বলা, ভগবান তোমরা এদের সুমতি দাও, এরা জানে না এরা কী ভুল করছেন। তখন ওই জেসাস ক্রাইস্টের কথাই মনে আসে, মনে হয় যে এরা জানে না এরা কী ভুল করছে, তোমরা এদের সুমতি দাও, এরা বুঝতে শিখুক, যারা রাম নামে ক্ষুণ্ণ হচ্ছে তারা বুঝুক তাদের একটু ভুল হচ্ছে, এই ভুল পথে না চলে সঠিক পথে চলো, সবাই মুখে রাম নাম বলো। সত্যি আসলে খনমা, এই বিশাল দেশ ভারতবর্ষ, আমরা বলি ভারতের চরিত্র হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাইকে নিয়ে একসঙ্গে চলা, সেই সবাইকে নিয়ে একসঙ্গে চলা, কোনো ভেদাভেদ না রেখে, কোনো ছোট বড় উঁচ নিচ না মেনে সবাইকে কাছে টেনে নেওয়া, এর থেকে এই আদর্শ রাম ছাড়া আর কে শিখিয়েছেন? অথব এই রাম, আপনি যেটা বলছেন যে রাম নামের মধ্যেই জীবন চক্র দশচক্রে বিলীন হয়ে যাচ্ছে, অথব এই রাম নাম এটাই বোধ হয় এখানেই, এই একটা চরিত্রকে বুঝতে পারলে, এই একটা রাম নামের মধ্যেই বোধ হয় এই গোটা ভারতের আদর্শ কোথাও বোধ হয় নিহিত আছে। একদম ঠিক ঠিক কথা বলেছ, এটাই কথা যে রাম নাম ছাড়া আর কিছু নেই। আর এই যে রামের মন্দির, এবং শুধু নয়, সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আমার মনে হয় রামলালার প্রাণ আলাদাভাবে প্রতিষ্ঠা কিছু নয়, এটা শুধু নিয়ম নিষ্ঠা। এই প্রতিষ্ঠা মানে নিয়ম নিষ্ঠা, রামলালার প্রাণ প্রতিষ্ঠা সনাতনী ধর্মের সঙ্গে জড়িত আছে। সনাতনী ধর্মের জাতক জাতিকা সকল মানুষের শুধু নয়, সকল প্রাণীর মধ্যেও রাম নাম লিপ্ত হয়ে রয়েছে, গুপ্ত হয়ে রয়েছে, সেইগুলো আবার জাগ্রত হচ্ছে নতুনভাবে, কারণ মন্দির হচ্ছে তার জন্য। সেই মন্দির ছিল প্রেম মন্দির হৃদয়ের মধ্যে, সনাতনী ধর্মের হৃদয়ের মধ্যে ছিল, সেইটাকে আবার আজকে নূতন করে হচ্ছে। এটাও যেমন মনে হয় না, আমার মনে হচ্ছে কি যে যেমন জন্মদিন পালন হয়, এততম জন্মদিন, অততম জন্মদিন, তেমনি রামের একটা জন্মদিন পালন হচ্ছে। এই যে 22শে জানুয়ারি রামের, আমরা সবাই জানছি অযোধ্যায় যাচ্ছি, ডাক এসেছে অযোধ্যায় যাওয়ার জন্য, প্রাণ প্রতিষ্ঠা। এই প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই বলবো, তার সঙ্গে বলবো রামের শুভ জন্মদিন হচ্ছে, এত বছর পর আবার একটি উৎসব করে জন্মদিন পালন হচ্ছে, সেইভাবেই আমরা চলছি। আর রামের কথায় যাদের কষ্ট হয় তাদের জন্য আমার কষ্ট হয়, রামের কথা উচ্চারণ করতে বলতে যাদের কষ্ট হয়, লজ্জা হয়, ভয় হয়, তাদের জন্য আমার কষ্ট হয়। তাই জন্য আমার একটু বলা বলি যে বর্তমান সময়ের জন্য একটু বলা যে ভক্তির জোয়ারে রাম নামে এসেছে বান, ভক্তির জোয়ারে না রাম নামে এসেছে বান। তাই জন্য বলা যে সরে যাক ভাটার কাঁটা, কৃপা করো হে রাম,
ভাটার কাটা যা কিছু আছে সব কিছু সরে যাক, কৃপা করো রাম। তাই রামের কৃপা পেলেই সব ভাটার কাটাগুলো, যার মধ্যে যা কিছু দুশ্চিন্তা, অশুভ চিন্তা, ভয়, আতঙ্ক যা কিছু আছে সব রামচন্দ্র কাটিয়ে দিয়ে আমরা সবাই একত্রিত হই। আমাদের সবার জাগরণ দরকার। আমরা কে, আমাদের পরিচয়, যেমন আমাদের পরিচয় দিতে গেলে একটি আসে আমরা গোত্র, আমরা কোন মুনির থেকে এসেছি, আমরা কেউ ভরদ্বাজ গোত্র, কেউ কাশ্যপ গোত্র, আমরা সব নানান রকম গোত্রে আবরণ করে এসেছি। ঠিক তেমনি আমাদের আজ থেকে এটাই গোত্র হোক যে আমাদের একটাই গোত্র, রাম গোত্র। আমরা সবাই অযোধ্যার রাম গোত্রের সেই সেই সনাতনী ধর্মের একটি নাম হচ্ছে রাম নাম। তাই রাম নাম করা, রাম নাম করলেই সমস্ত পাপ ক্ষয় হবে, সমস্ত গ্লানি ক্ষয় হবে, রাগ ক্ষয় হবে। রাম নামেতে না ক্রোধ ক্ষয় হয়ে যায়, ক্রোধই তো বড় শত্রু প্রতিটা মানুষের। তাই সনাতনী ধর্মকে রক্ষা করার জন্য ক্রোধ ত্যাগ করো, লোভ ত্যাগ করো, অনেক রকম অহিংসা রয়েছে অহিংসা ত্যাগ করো। তার জন্য কে কৃপা করবে? রামচন্দ্রই কৃপা করবে, ভগবান বিষ্ণুই কৃপা করবে। হে ভগবান বিষ্ণু, তুমি রাম রূপে এসেছো, এই ধরাধামে এসেছো, তাই সনাতনী ধর্মকে তুমি জাগ্রত করো, একদম সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলো। রাম নাম বলতে বলতে সবাই এগিয়ে চলবে। রাম সীতা, সীতা দেবী তো লক্ষ্মীর অবতার, তিনি এসেছেন, লক্ষণ এসেছেন। এই যে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, এই চারটি যেন মনে হয় চারটি বেদ, চারটি নাম যেন চারটি বেদ। চারটি নাম শুনলেই আমাদের ভীষণভাবেই রাগ ক্রোধ সব চলে যাবে। তাই জন্য অবিরাম মনে বলো রাম নাম, অবিরাম মনে বলো রাম নাম, অবিরাম মনে মনে বলো রাম নাম করার জন্য। এই ধর্মকে রক্ষা করার জন্যই, অধর্মকে নাশ করার জন্যই আমাদের গীতাও শ্রীকৃষ্ণও তাই বলছেন, আমাদের রামচন্দ্র তাই বলছেন, রামচন্দ্রের আদর্শ তাই বলছেন। আর রামচন্দ্রের আদর্শ, রামচন্দ্রকে পাওয়ার জন্য যে তপস্যা, সেটা তো ঋষি বাল্মীকি মুনি আমাদেরকে শিখিয়েছেন। তার জীবনী থেকে আমরা জানতে পারি যে রাম নাম বলতে পারতেন না তো, মরা 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 করতে রাম 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 এসে গেছে, সেই থেকে রাম এসে গেছে তপস্যা, তাই উই ঢিপি হয়ে গেছে তার মধ্যে। তাহলে তপস্যা কাকে বলে? তপস্যা করতে হবে। তাহলে এই কথা আমাদের এই পর্যন্ত হলো, এবার মনের কথা বলে যাব আমি চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে রামচন্দ্র আছে সেটি খুঁজে নিতে। সকলের চৈতন্য হোক, সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুক। তোমাদের সকলের মঙ্গল হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, সনাতনী ধর্মের জয় হোক, সনাতনী ধর্মের জয় হোক, সনাতনী ধর্মের জয় হোক।